আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সারা দিন খুবই ব্যস্ত ছিলাম, তো দিনের বেলা হচ্ছে কোনো ভিডিও নিতে পারি নাই। তো আজকে মূলত দেখাবো হচ্ছে রাতের ব্রাহ্মণবাড়িয়া। তো প্রথমেই একটা গুড নিউজ দিতে চাই। গুড নিউজটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বিগত অনেক দিন যাবৎ রেলওয়ে স্টেশন নেই, স্টেশনে হচ্ছে ট্রেন স্টপেজ দেওয়া বন্ধ ছিল। কারণ হচ্ছে স্টপেজ দেওয়ার মানে স্টপেজ না দেওয়ার কারণ হচ্ছে স্টেশনে অনেকগুলো সমস্যা হয়েছিল। সমস্যাগুলো হচ্ছে আপনারা অনেকেই জানেন, তো এগুলো না বলি। তো আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটানো লাগছে, অনেক ব্যস্ত ছিলাম। তো এখন অনেক মোটামুটি রাত্র হয়ে গেছে ভালো। তো আমি চাচ্ছি যে আজকে রাতের বেলা যেমন হচ্ছে আমাদের ফ্লাইওভারটাতে অনেক ভালো লাগে, তো রাত্রেবেলা হচ্ছে ফ্লাইওভারটা কেমন মানে কেমন দেখতে হয়। আমার চ্যানেলটা একদমই নতুন, হচ্ছে সপ্তাহখানিক হইলো আর কি, বা 10 দিনের মতো। তো আমি ভিডিও আপলোড করতেছি। তো প্রথমেই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের হাতে পৌঁছায় তো অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমাদের সাথে থাকবেন, আমার সাথে। তো যাই হোক, এই ফ্লাইওভারটা হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড আছে বাইরে, তো ওরা বলতেছিল যে ফ্লাইওভারটাতে অনেক মিস করি, তো তুমি যদি হচ্ছে দুইটা ভিডিও বা একটা ভিডিও দেখাইতে পারো তাহলে ভালো হয়। তো আমি আসলে একদম নতুন, তো ওদের কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে যে ওরা আমার কাছে রিকোয়েস্ট করছে যে হচ্ছে যদি সম্ভব হয় তাহলে জানানোর জন্য, মানে ভিডিওটা করে ফ্লাইওভারটা দেখানোর জন্য। এই যে এই পাশে হচ্ছে রেলওয়ে স্টেশন, ব্রাহ্মণবাড়িতে যারা আছেন সবাই তো চিনবেন। রেলওয়ে স্টেশন হচ্ছে আজকে থেকেই ট্রেন স্টপেজ দিচ্ছে আর কি, অনেক দিন যাবৎ বন্ধ ছিল। তো অনেকটাই দুর্ভোগ কেটে গেছে। আমি লাস্ট মান্থে ঢাকা যাওয়া লাগছে, তো ঢাকা যখন গিয়েছি তখন হচ্ছে অন্য বাসে যাওয়া লাগছে, তো বাসে ট্রাভেলটা আমার কাছে খুবই আনইজি মনে হয়, আনইজি লাগে আর কি। তো সর্বশেষ আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ট্রেন স্টপেজ দিচ্ছে এবং দিবে। এই যে আমাদের ফ্লাইওভারটা রাতের বেলা খুবই চমৎকার দেখতে লাগতেছে আজকে। তো যারা দুইজন অনলি দুইজনই আমার কাছে বলছে, আজকে মেসেঞ্জারে হচ্ছে নক করছে, তো আমার কাছে খুবই উৎসাহজনক যে আমার সাবস্ক্রাইবার মনে 100 হয় নাই, 80-90 জন, এর মধ্যে দুইজন হচ্ছে SMS করছে যে ফ্লাইওভারটা দেখানোর জন্য। তো তারা দুইজনকে নাম বলতেছি না, অসংখ্য ধন্যবাদ যে এই ভিডিওতে মাধ্যমে ওনারা দেখতে চাচ্ছে ফ্লাইওভারটা। তো এখন যাব হচ্ছে মেড্ডা, ওখানে আমার একটা ডিলার আছে, একটু যাই কথাবার্তা বলবো, তারপরে হচ্ছে কথা শেষ করে বাসায় ফিরবো। তো এদিকে শহরে মূলত হচ্ছে অনেক গাড়ির যানজট থাকে, আমি এখানে ভিডিও করতে চাইলে সময় লেগে যাবে অনেক, যেমন হচ্ছে 1 কিলোমিটার যদি যেতে চাই অনেক সময়ের ব্যাপার। তো শহরের ভিতরে মূলত হচ্ছে ছোটোখাটো গাড়ি যেগুলো চলে, এই গাড়িগুলো হচ্ছে রিক্সা অটো দিয়ে চলাচল করাটাই মানে বেস্ট।
আমি যখন মাঝে মধ্যে শহরে আসি, বাইক নিয়ে আসি, ছোট কাজ হলে বড় কাজ হলে হচ্ছে রিক্সা নিয়ে আসি, কেননা বাইকগুলো রিক্স অনেক হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যারা দুইজন আমাকে রিকোয়েস্ট করছে, তারা হচ্ছে মোটামুটি 3 বছর যাবৎ দেশের বাইরে আছে। তো মানে আমি তুমি করেই বলি আর কি, আমাকে তুমি করেই বলে ওরা। তো তোমরা যদি ভিডিওটা হাতে পাও, হাতে পাওয়ার মানে দেখার পরে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও যে কেমন, কতটুকু ভিডিওটা ভালো করতে পারছি। আমি আসলে যে যারা এক্সপার্ট ভিডিওতে বা কন্টিনিউস ভিডিও করে, তো ওদের মতো আসলে এভাবে করতে পারছি কি না তাও জানাই দিও। যদি জানাও তাহলে হচ্ছে আমি নেক্সট টাইম এর চেয়ে ভালো করে করার চেষ্টা করব। সর্বোপরি একটা কথা বলতে চাই, আমার চ্যানেলটা আপনারা যারা ভিডিওগুলো দেখবেন যদি সম্ভব হয় একটা সাবস্ক্রাইব করে দিন। আর আজকে এই পর্যন্তই, সামনে হচ্ছে কুমারশিয়াল মোড়, এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া 250 সজ্জা হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল। তো সবাইকে বলতে চাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই যে যার ফ্যামিলিকে সময় দিবেন। তো আর কি, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।